Assalamualaikum, আশা করি আপনারা সবাই ভালো আছেন অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব কালার ফেসেস এবং কালার এজেস কমান্ড এই দুইটি কমান্ড পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হোম ট্যাবে ক্লিক করে সোজা চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে তারপরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি সব শেষে পেয়ে যাবেন কালার ফেসেস কমান্ড এবং এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এইখানে আপনি পেয়ে যাবেন কালার এজেস কমান্ড প্রথমে আমরা দেখব কালার ফেসেস কমান্ড সুতরাং আমি ক্লিক করলাম এই অ্যারো চিহ্নতে তারপরে চলে আসলাম সবশেষে এখানে ক্লিক করলেই আমাদের কালার ফেসেস কমান্ডটি চালু হয়ে যাবে তারপরে এই পিক বক্স দিয়ে সেই ফেসটাকে সিলেক্ট করতে হবে যেটাকে আমি কালার দিতে যাচ্ছি সাপোজ এই টেবিলের টপ ফেসটাকে আমি একটা কালার দিতে যাচ্ছি সুতরাং এই টপ ফেসের উপরে একটা ক্লিক করলাম তাহলেই সেই ফেসটা হাইলাইট হয়ে যাবে তারপরে আমাকে এন্টার প্রেস করতে হবে ইন্টারপ্রেস করা মাত্রই আপনার স্ক্রিনে একটা ছোট্ট উইন্ডো ভেসে আসবে সেটা হচ্ছে কালার সিলেক্ট করার জন্য উইন্ডো এই উইন্ডোতে অসংখ্য কালার রয়েছে আপনি যে কোনো একটা নিতে পারেন আপনার সেই ফেসটার জন্য এখানে ইনডেক্স কালার নামের একটা সাব উইন্ডো আছে এইখানে কিছু কালার রয়েছে আবার ট্রু কালারে এইখানেও আপনি অনেকগুলো কালার সিলেক্ট করতে পারবেন এমনকি আপনি নিজে থেকে কালার মডিফাই করতে পারবেন এখান থেকে অথবা কালার বুকস এখানেও অনেকগুলো কালার রয়েছে তো ইনডেক্স কালার থেকেই আমার মনে হয় আমি আমার কালারটা পেয়ে যাব আমি এই কালারটা দিতে যাচ্ছি এখানে ক্লিক করে যদি আমি ওকে করি তাহলেই আমার কালারটা অ্যাপ্লাইড হয়ে যাবে তারপরে আমি এসকেপ বাটনটি প্রেস করব তাহলে আমি কালার ফেসেস কমান্ড থেকে বের হয়ে যাব টেবিলের সেই টপ ফেসটাতে আমার সেই কালারটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে তবে সেটা এখন ভিজিবল না কারণ হচ্ছে আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে শেডস অফ গ্রে ভিজুয়াল স্টাইলে কোনো প্রকার কালার কিংবা ম্যাটেরিয়াল দেখা যায় না শুধুমাত্র রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে আপনি পারফেক্ট কালার দেখতে পারবেন যদিও বাকি ভিজুয়াল স্টাইলগুলোতে কালার দেখা যায় তবে ম্যাটেরিয়াল দেখা যায় না ম্যাটেরিয়াল শুধুমাত্র রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলেই সাপোর্ট করে কালার এবং ম্যাটেরিয়ালের জন্য রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলটা হচ্ছে পারফেক্ট রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে আপনি যে কোনো কালার বা যে কোনো ম্যাটেরিয়াল খুব সুন্দরভাবে দেখতে পারবেন ঠিক একইভাবে আমাদের যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর চারপাশের ফেসগুলোতে আমরা কালার দিতে পারি কালার ফেসেস কমান্ডের মাধ্যমে শুধুমাত্র একটি ফেস নয় আপনি একসাথে অনেকগুলো ফেস সিলেক্ট করে সেগুলোতে একসাথে একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন তবে তার আগে আপনাকে কালার ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে তারপরে আপনাকে এই পিক বক্স দিয়ে সেই ফেসগুলো সিলেক্ট করতে থাকতে হবে ওকে আমি আমার এই সিটটার চারপাশের যে ফেসগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে ফেলেছি এখন আমাকে ইন্টারপ্রেস করতে হবে তাহলে আমি সেই কালারের উইন্ডোটা পেয়ে যাব এখন আমাকে কালার সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আমি কালারটা দিলাম এটা তারপরে ওকে করলেই সেই ফেসগুলো কালার হয়ে যাবে তারপরে এসকেপ বাটন প্রেস করলেই আপনি কালার ফেসেস কমান্ড থেকে বের হয়ে যাবেন এভাবে বাকি ফেসগুলো আমরা কালার করব কালার ফেসেস কমান্ড দিয়ে এই ছিল আমাদের কালার ফেসেস কমান্ড আমরা আমাদের ফেস এডিটিং এর যতগুলো কমান্ড ছিল সেগুলো একটা একটা করে সবগুলো শেষ করে ফেলেছি আশা করি ফেস এডিটিং নিয়ে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না এবার আমরা দেখব কালার এজেস কমান্ড কালার ফেস কমান্ডটি ব্যবহার করা হয় কোনো একটা 3D অবজেক্টের ফেসগুলো কালার করার জন্য ঠিক একইভাবে কালার এজ কমান্ডের মাধ্যমে আমরা কোনো একটা 3D অবজেক্টের যে ধারগুলো রয়েছে সেগুলোকে কালার করতে পারি কালার এজ কমান্ডটি পাওয়ার জন্য আমাকে যেতে হবে এখানে ক্লিক করার পরে এইখানে রয়েছে কালার এজেস কমান্ড এখানে ক্লিক করলেই আমার সেই কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে তারপরে এই পিক বক্স দিয়ে আমাকে এক বা একাধিক এজকে সিলেক্ট করতে হবে সাপোজ আমি এই ধারটাকে আমি কালার করতে যাচ্ছি সুতরাং এইখানে একটা ক্লিক করলাম এবং আরেকটি ধার সাপোজ এই ধারটাকে তাহলে সেই দুইটা ধার সিলেক্ট হয়ে যাবে তারপরে ইন্টারপ্রেস করলে সেই কালার উইন্ডোটি আবার চলে আসবে এবং এইখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো কালার আপনি সিলেক্ট করতে পারেন তো বর্তমানে আমি দিতে চাই সাপোজ ইয়েলো তারপরে যদি আমি ওকে করে দেই তাহলে সেই দুইটা ধার ইয়েলো কালারে হয়ে যাবে তারপরে এসকেপ বাটন প্রেস করলে আমি এই কালার এজেস কমান্ড থেকে বের হয়ে যাব তবে কালার এজেস কমান্ডের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আপনি নরমালি এই কালারটা দেখতে পারবেন না ভিজুয়াল স্টাইলটা যদি আমরা করে নেই 2D ওয়্যার ফ্রেম তাহলে আমরা আমাদের সেই এজগুলো কালার সহ সুন্দরভাবে দেখতে পারবো এই ছিল আমাদের কালার ফেসেস এবং কালার এজেস কমান্ড আশা করি কোনো একটা 3D অবজেক্টকে কালার করা কিং বা পেইন্ট করা নিয়ে আপনার কোনো প্রকার সমস্যা হবে না তারপরেও যদি কোনো প্রকার সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে